জন্মভূমি সালিয়া নবী কামলি বলা দুজন বাচ্চা নবীজি জন্মভূমি সালিয়া নিজর মার দেশ সালিয়া কাবা শরীফর এরিয়া সালিয়া নবী যাই রা শকুর ফানিয়ে নবীজি ভুক এমন কি আল্লাহর হাবিব কাবা শরীফর লগে কাবা শরীফর কিলারাত গিয়া কইল কাবা আমার এই মক্কার কাবির কুফারকলে চিনছে না নাসিনিয়া মারুজন নির্যাতন করি আমরা വൈദ്യ করসি আইজ আমি যাইয়া উদিরা যাওয়ার পাতে গেছলা নবী যে মলোরা কইলিয়া কিন্তু ম딜ার মানুষর আবাল বৃদ্ধা মনিটা ছোট বড় শিশু তলে শুরু করিয়া বুড়া মানুষ পর্যন্ত আমার নবীজি রে দেখিয়া যে আনন্দ করে আল্লাহর হাবিবে উতর উপরে তো নাই দৃশ্য দেখি আমার নবী যে খুশি হইয়া চপুর মানি চালাই দিছো আমার নবীজি উঠোর উপরে চলে আল্লাহর হাবিবে মদিলার ছোট্ট ছোট্ট বাচ্চাই তোর মাথার মাঝে হাত বুলাইলার হইল মদিলার বাচ্চাই আমি নবীজি তায়েফ গেছিলাম তায়েফ বাচ্চাইন পাইছি কিন্তু তায়েফ ওর বাচ্চাইন তো মায়া না হাত তোরবার দিকে আরে আল্লমার দরবার ও লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবিউল আউয়াল চান্দর প্রথম রাত্রিতে আল্লাহ আমরা জান্নাতি মাফিল আজির তৌফিক মন খুশি করে হই আলহামদুলিল্লাহ কোনো দুস্ত বা কোনো বন্দি হইতে পারেন নবীর মিলা দু নবী পালন করতায় নবী তো দুনিয়ায় তো আমরা আল্লাহ খান স্বাভাবিক আহিস আপনারা কিতা কইবা নবী আমরা আল্লাহ আহিছেন তো মাতলাম যার মনে মনে বেজার হই রে না একটু দাম একটু দয়া করি এক জুইতে তুইয়া যাই আমরা নবী দুনিয়ায় তাইছো আমরা জেলা দুনিয়ায় তাইছি ওলা উত্তর নাই নি জি ওই আর আস্তে কক্ষা দিয়? ওই হ্যাঁ আমার নবী দুনিয়ায় তাইবার আগে আসমানি সমস্ত কিতাব আমার নবীর আলোচনা আসিল দলিল কিতা কুরআন শরীফ কক্ষা দলিল কিতা কুরআন শরীফ আমার নবীর আলোচনা বাকি আসমানী কিতাব হলো আসল আব্দুল্লাহ দুনিয়ায় তৈবার আগে মেগাজিনে হট্টাইছিল নি না তা না এতো তো হই আগরতলা আর হইছ কিতলা আমার জন্ম লগে যেন মিলাইতাম আমার জন্মান আর নবীর জন্ম সমান নি খুব সতর্ক নবী দুনিয়ায় তৈবার আগে আসমানী সমস্ত কিতাব ও আল্লাহর আলোচনা আল্লাহর আপু আর আমি দুনিয়াই তো আগে কেউ আমার ব্যাপারে জানে এমন কি আমার মায়ও জানোই না আমি আইয়া তাই আনি না বাতে মাত্র জানোই না জানো এখন তো মেশিন মাসিন বাড়িয়া মাসাল্লাহ কিছু অ্যাডভান্স খবর কইলাই এর বাদে ফেইল মারে বেটিরে কইছে তোমার বই বই গেছে বুড়ি এখন লাগছে ডাক্তরে আর রুগিয়ে তাস মাতুদরা ইনি ডাক্তরে অপারেশন করছল এখন रुग्গে ডাক্তরে ফেটে দিছাকু আর আইও অপারেশন করনি কইলে যদি ফুআতে এখন ভুলি কি হও হজুরে ভুলি বাদ ফুয়া বানাইতনি আফস নবী দা কদর জানে সাহাবী মাছলি মে কদর জানে বাঙালি নবী চিন্তে হইলে পৃথিবীর মাঝে মাছ খাবার লাগি যে বাঙালি এখন ডাটে বাই বাঙ্গালী হলে মাছর সাদ বুঝে মাছরে কোন তরকারি দি কোন মাছ খাইলে সাদ বেশি জানে বাঙালি বাঙালি এই কারণে মাছে পাতে বাঙালি দুছল লাগি বালা জাতীয় বাঙালি সৌদিরে গিয়া সৌদির কোনো আরবি চার পাঁচজন মানুষরে মিলে যদি হয় ইলিশ মাস দিয়ার হাতকরা দিয়ে খাইলে মজুই খাই আর দেখ খাইবনি তার বংশর কিনতে খাইছি না ওলা নাই নি লন্ডনের ইংলিশ গিয়া যদি খুন লতা দিয়ার ইসা দিয়ার লগে না গামরি সাইও একচুপ দিল খাইবনি আর উল্টা মাহ আমার দুনিয়ার মাঝে মাস দিলা জেলা বাঙালি অকল সেরা এই সাইরে বড় সুন্দর খেন জগতর মানুষ মাসল লাগি বাঙ্গালী যেভাবে শ্রেষ্ঠ ঠিক তেমনি বাবে নবীরে সিনার বেলা জগতর মাঝে সর্বশ্রেষ্ঠ হইল আমার নবীর সাহাবি আমার নবী আসলাম নবীর মাল নবীর মর্যাদা নবীর প্রশংসা নবীর আলোচনা নবীর জীবন নবীর মরণ নবীর জন্ম নবীর আলোচনা সব কিছু মিলাইয়া যদি সত্যিকার জমিনের মাজে গ্যাসনে জানতে চাও তাইলে জানো আমার নবীজির গ্যাসনে কারণ আমার নবীজির দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ আমার নবী বেশি চিনছে যে যারে বেশি চিনে যে যারে বেশি বুঝে যে যারে বাল্লা পায় তার লাগি জগতর সব কিছু ফালা জীবন দিতে চায় মাতকা ঠিক নি এর বাস্তব প্রমাণ নবীর সাহাবি অলর মাঝে আছিল না আসিল নবীর মা মেনার কিনারা যেদিন নবীজি দুনিয়াই তাই যে একজন মহিলা আসলা এর মাঝে একজন মহিলার নাম হইল হজরত সুফিয়ার দিয়াল্লাহ তালহা দয়া করি শব্দটা খুব কাছেন এই নইলা নবিজির ফুফু আল্লাহ হস্ত খোকা নবীজির ফুফু ফুফু হযরত সুফিয়া তাইন কইন যে নবী যেদিন দুনিয়াইত দুনিয়ায় এইদিন আমি তান মা মেনার কিনारात জান্নাতি মহিলা হল যারা আইসলা এরার লগই আমিও আসলাম এ জগতের মানুষ এদিন তান জন্ম সময় আবু বুঝি যে ই বাচ্চা দুনিয়ার অন্য বাচ্চা অন্তর মত না কারণ ই বাচ্চারে আল্লাহ আলাদা এক মান ইজ্জত দিয়া আমার মাইলা খুঁজছই না খোয়ার কথা না খেয়ে মাইলা খোয়ার কথা না একটু পরে আই যাম আমি গেলাম আমার বাড়ি হল বন্ধু হল আমি খোয়াত লাগছিলাম আক্ম আক্রম সাল্লাহিসাল্লামর আদর্শ নবীর আলোচনা নবীর জীবনী আমার নবীজি দুনিয়ায় আইবার আগে আসমানি কিতাব আসিল নিনা আসিল না জবান কুলিয়া হকা আসিল নিনা আসিল না দুনিয়ার কোনো গায়কে কোনো লেখকে কোনো মনীষে তুলছেন না আল্লাহ দিছেন আল্লাহ দিছেন আর সেই আল্লাহর দেওয়া কিতাবলর মাঝে যুগে যুগে মানুষকলে আমার নবীজী কুজাইছে কি মক্কার ইতিহাস বার হলে দেখা যায় নবী জন্ম নিবার সময় মক্কা জমি মাঝে অসংখ্য পুরুষের নাম আবদুল্লাহ হইছে। অসংখ্য মেহল নাম হইছে। একটাই কারণ যে কারণ তৈল কোনো না কোনো কৌশলে কোনো কারণে যদি নবী কামলিওয়ালার মা হওয়া যায় বাবা হওয়া যায় দুনিয়া আখে রাতল লাগি বাদশা বনি যায় মুম্বা কেন লেতে তারা বলে বোলে মাঝে তৌরিত আছিল ইঞ্জিল আছিল জবুর আছিল বড় বড়ো কিতাবকলা আছিল কথা কিতাপ পড়িয়া তারার মাঝে উলামা হজরত হল জেরা আসলা আলিম হল জেরা আসলা এরা সময় সময় মানুষের শুনাইয়া দিছে যে আখেরি জবানার নবী দুনিয়াইতে এবার সময় হইয়া শুভানা ঠিক তেমনি বাবে তৌরিদ কিতাবর বারো হাজার আলিম লক্ষ্য কথা তৌরিদ কিতাবর বারো হাজার যুগ শ্রেষ্ঠ আলী মসল্লিয়া প্রায় বত্রিশ হাজার বিশাল একটা সৈন্য বাহিনী যে বাহিনীর মাঝে ডাক্তর আসলা যে বাহিনীকলর মাঝে জ্ঞানী হল আসলা যে বাহিনীর মাঝে গণক আসলা প্রত্যেকটা পদর মানুষ রাজমিস্তরী কাঠ সহ সব কোয়ালিটির মানুষ লাগাইয়া একটা মানুষের জীবন চালাই থইলে যত কোয়ালিটির মানুষের দরকার পড়ে সব কোয়ালিটির মানুষ লইয়া এক এক বাদশা বিয়াল্লিশ হাজারের বিশাল একটা কাফেলা লইয়া আল্লাহর বন্দার শখ জাগিছিল ইচ্ছা জাগিছিল মানুষটা ভ্রমণ করব খানো পৃথিবীর আমি খুব সংক্ষেপে আমি মনে দেই। এই বাচ্চায় প্রায় বিয়াল্লিশ হাজার একটা বিশাল কাফেলা লইয়া পৃথিবী ভ্রমণ করার লাগি আল্লাহর বন্দা পার নাম লিখছেন কিতাবের মাঝে বাচ্চা তুব্বাই আউয়াল হামি কেউ কেন হিমারি। হিমারিয়া বংশর বা হামিরি বংশর এক বাচ্চা আসলা তুব্বা আল হিমারি। এই বড় সখিয়াল বাচ্চা আসলা বেটায় প্রায় বিয়াল্লিশ হাজারের বিশাল এক কাফেলা লুইয়া বেটার সহ জাগিছে যে আমি কুটি 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 টেকা লুইয়া বারইম দয়াতে বাটিয়া দিমু দেশ দেখা হইব সারা দুনিয়াই তো আমার একটা পরিচিতি আশা করি মনে করে বুঝাইতে পারছি সারা দুনিয়ায় কি তো এই ঘটনাটা গোটের কোন দিন হইতে পারবানি আমার নবীজি দুনিয়াই তাওয়ার প্রায় এক হাজার বছর আগে আমার নবীজি দুনিয়াই তাওয়ার কতদিন আগে এক হাজার বছর আগে গোটে এই ঘটনাটা হাসাও ভদ্র লুক বার গেছেন তান বিশাল কাফেলা লালুইয়া সম্পদ লুইয়া গুরানিত বারোইয়া তাই বিভিন্ন দেশ গেছেন

ইকনাই নুনিয়া তো বেটাই মনে মনে কই যে আমার পক্ষে বাক্কা হাম। ও ভাই আরেবা উনতা উনতা লাই দুইটা বিস্কুট বিস্কুট নেস। মাইগো কেড়কড়া 2000 টাকা পার হইছে। মোটা মুডি দেখা যে ইকনন্ত বাক্কা फायदा দিছে নানি। ঠিক বেtaro যোইলো যে আমি যেন যাইমু অন্য চতুরদিকে কাসিদ বা খবরিয়া কল বাটাইবা। আর ও কথা কইবা যে বাচ্চা তুই বেউয়াল হিমারি দুনিয়ার বিখ্যাত বাচ্চা। এইন আইছেন তোমার টানের এলাকা তুমি টান গিয়া তান সম্মান একটু ইজ্জত দেখাও এনদে চাদর সম্ভাষণ প্রশংসা করো দেখবা নে তোমার টান রে বিভিন্নতা দিয়া পুরস্কার দিয়া শান্তি করতে বুঝাইতে পারছিন ও কথা কইয়া বেটা যে এলাকা গিয়া প্রচার করে আর মানুষ বা তো নেয় না দয়ো হাতে কালি বাধিয়া আর মানুষে ভাইয়া ভাইয়া কালি ক না বা বেটা জেলা বাচ্চা বললাম মন বা বেটা মনে মনে কুশ দাগ দেখান চাইছিলাম মোটামুটি জমছে বালা গুড়ি 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 ওলা চক্কর দিতে 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 এক সময় ও বেটাও গু তখন কুর মক্কা ও অন্য বইয়া হয়েছিলাম নিজের দুনিয়ার সৃষ্টির প্রথম গর কোন খান মাত প্রথম গর আর দুনিয়ার প্রথম শহর হইল জেদ্দা ও মক্কা শরীফ তো একটু দূরে একশো দেড়শো কিলোমিটার মাতপুজরা নেই যাদ্দিন তো জেদ্দা মানি হজর থাওয়ারে আল্লাহ জায়গা পালাইছিলাম তান কবর আছে অনু আমরা যে আরত করছি এখনও কবর আছে অনু আমার বাই অকল বন্ধু অকল আল্লাহর বন্ধা মক্কা তাইছেন আইয়া তাইন তান খবরিয়া অকল মাতাইছেন যাও গা চতুর্দিকে এলান দেও যে আমার গেছে আইতা উপহার উপগঠন লিয়া আইতা খবরিয়া ঠিকু গেছেন প্রচার ঠিকু হয়েছে কিন্তু মক্কা নগরীর একটা মানুষ মক্কার বাড়ি মক্কার এলাকার গড় সারিয়া চিন্তা খান্ডাত গেছেন। বিষয় বিষয় কিতারে বুঝলাম না সব এলাকা তো মানুষ আইলো সম্মান দিল এই এই কোন এলাকাতে আইলাম একটা মানুষ না হু যে মখল লগে আসলা কি কিয়ালাননি আলিমহল লগে নানি বড়রা মহল। ওই এর মাসনে কিছু আলিমখলে উঠিয়া কহিলা সাপ বাচ্চা যা পো না আপনি বেজারই না জানো সারা দু মানুষ উপহার উপকর্তন লাগি আপনার খান্দ আহিল ই এলাকার মানুষ আইব আমরা মানি না বিশ্বাস করি না কারণ ই এলাকার মানুষে ও কারণে তারা আহিত নাই সারা পৃথিবীর যত সম্মানী মানুষ সকল আছেন সমস্ত মানুষ মানুষকে ই এলাকাত আইন ওই এলাকা এখন গড় আছে কাবা শরীফ ওখানত্বাফ করি না আর ও গোরর ইজ্জতে আল্লাহর গোরর ইজ্জতে সারা দুনিয়ার মানুষে ওই এলাকার বাসিন্দাগলরে ইজ্জত করে সুবহানাল্লাহ আমরা মক্কাবাসীর ইজ্জত করি নিবাসাবো না মাথা কা করি নি মদিনাবাসীর আমরা ইজ্জত করি নি কেন লে মক্কা শরীফ ইজ্জত করি আল্লাহর গোরর খাতিরে আর মদিনা শরীফ ইজ্জত করি আমার নবীজির মাশাল্লাহ আমার ভাই ইখল বন্দখল যখন বাচ্চার গেছে এই কথা গান প্রচার হইল তখন তো বাচ্চা বড় গরম বাচ্চা খুব রাগুটার কথা নাই আমি এত বড় বাচ্চা পৃথিবীর মাঝে আমার মতো বিখ্যাত বাচ্চা ধনী বাচ্চা সান শৌকতর বাচ্চা নাই যদি মক্কার মানুষে এমন করিয়া তাকে তাইলে আমি তারার সান নষ্ট করিলাই আমি তারার সবচেয়ে সম্মানিক ঘর যেখান কাবা। এই গড়ে রাখতাম না এই গড়ে বাঙ্গিয়া ফালাই দিম যখন বাদ কইলা সাব মনে হয় বিশেষ করে একজন পাদ্রী হইলা। মনে হয় আপনার যে রোগটা হয়েছে রোগ হইল আসমানি আর ঔষধ যা জমিনর, জমিনর ঔষধে আসমানর রোগের চিকিৎসা কোনো সময় খাম নাই বাচ্চা যা পলাম পরামর্শ দিতে পারি দুনিয়ার কোন কবিরা দার ঔষধে আপনার রোগ সারিয়া উঠতা ফার্তা নাই আপনি হয়ে মারা যাইবা নতুবা আপনারে পরামর্শ দিতে পারি আমার মনে সাক্ষী দে নিশ্চয় আপনি খারাপ কোন নিয়ত করিয়া বইছেন এই নিয়তর কারণে অলৌকিক এই বেমারটা দেখা দিছে বাচ্চা গ তাড়াতাড়ি আপনি এই নিয়তটা পরিবর্তন করুক নতুবা আমার মন সাক্ষী দে আপনি খুব তাড়াতাড়ি জমিন বিদায় আমার বাড়ল হল যখন বাচ্চার এই পরামর্শ দেওয়া হয় বাচ্চার চিন্তার মাঝে ফড়ি যায় বহু সময় বাদে চিন্তা করি আল্লাহর বলতে বার করেন কোন সময় তনে কোন কারণে রূপটা শুরু হইল হঠাৎ করি তান মেমরি তান মাথার মাঝে আয় যে আমি যে সময় নিয়ত করছি খানায় কা বাবা তুল্লা নামে যে ঘোর আছে এই গোর খান বাঙ্গি মো ধ্বংস করিলাই মো যে সময় তো নিয়ত করছি তখন তো নে আমার এই রূপটা শুরু হয়েছে অতএব যদি এমন হইয়া থাকে আমি পড়বার দিঘারে আলম এই খানে কার মালিক আল্লাহর নাম লইয়া কইলাম আমি ই গড়ে আর কোনো সময় ধ্বংস করতাম না কিতাবের মাঝে লেখই যেই মুহূর্তে খালি আল্লাহর বন্দা এই নিয়ত কান্ডে পরিষ্কার করছেন যে ই গর্ত আমি ধ্বংস করতাম নাই সাথে সাথে বিনা ঔষধে আল্লাহর আমার বন্ধু যখনই আল্লাহর বন্ধা সুস্থ হই যায় যেই মুহূর্তে আল্লাহর বন্দা বিনা ঔষধে আল্লাহর বন্ধা সুস্থ হইয়া উঠি গেছেন সাথে সাথে আল্লাহর বন্দার এই ঘরের প্রতি অর্থাৎ খানা একা বা বায়তুল্লা শরীফের প্রতি আলাদা একটা তাজিম তকরির বাড়ি গেছে এটা সম্মান বাড়ি গেছে আলিম সাহ অগলর উলামায় অকানি অগলর পরামর্শ লওয়া শুরু করেন বড় বড় আলিম অগলের জমাইয়া কইল আমার পরামর্শ দেখা নিশ্চিত আমার মন্থনে সাক্ষী দিয়ার ই গরি কান সম্মানি এই গরে আমার পক্ষ ধনে আমি কিচ্ছু করতাম আমার বড় ইচ্ছা জাগে আপনারা আমরা আমারে পরামর্শ কিতা করলে ভালো হইব আলিম সাহকলে জবাব দিলা বাচ্চা যা শোনা আপনার মন তো নেই আপনি যে একটা আপনে আপনি দা শকা পছন্দ নিয়মন কিছু শকা যে একটা আমরা আপনারে সমর্থন দিমু। বাচ্চায় খোয়া শুরু করল এক পর্যায়ে বাচ্চায় প্রস্তাব দিলা আমার মনটায় চায় এই গড়ে আমি পৃথিবীর সবচেয়ে দাবি এখাল পড় রেশমি সুতা দিয়ে আমি আল্লাহর গর গিলাফ লাগাইয়া দিব পৃথিবীর সবচেয়ে দামি রেশমি কাপড় দিয়ে আমি আল্লাহর গরুর গিলাফ লাগাই দিতাম তাই সুবাহ সত্যি যেমন আল্লাহর বন্দার চিন্তা সাথে সাথে তারে বাস্তবায়ন করিসে গিলাফ গর গ লাগাই বা আল্লাহর গর আনে যেন আর বেশি সুন্দর দেখা যায় আপনার বাড়ি দিবা বানাইসোন দরজা জানালা যদি ফর্দা থাকে না দেখা যায় যে কিলা একটু করিয়া ফর্দা উদ্দা লাগানির বাদে বোঝা যায় যে আলাদা এক সুন্দর কোটি টাকাও সার্থক হয়েছে মা না আল্লাহর গরের গিলাফ লাগা নির্ভরে উলামা হযরতে আলিম সাহেব কইলা বাচ্চা সত্যি আপনার প্রশংসা করা লাগে আপনার এই সুচিন্তাটা আল্লাহর গরের যেন আলাদা সুন্দর বাড়াই দিছে সুবহানাল্লাহ যা আপনা আপনার এই কাজর কোনো তুলনা চলে না আপনার এই কাজটা খুবই সুন্দর হইছে তবে আপনার লাগি একটা খবর আছে আপনার লাগি একটা সুসংবাদ আছে গো বাদশা আপনা আপনি জানোই নি আখেরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা সাইয়েদুল মুরসালিন رحمتুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী দুনিয়ায় তো শিবানবা আর ই নবীর জন্ম হইব এই গরের কিনারা

নবী দুনিয়ায় সময় এই অবীর জন্ম হওয়ার সময় এই সব ঘটনা হল ঘটব নবী আস্তে আস্তে বড় হইতে এই অলৌকিক ঘটনা হল ঘটব নবী শিশু তাক অবস্থায় এই অবস্থা হইব যখন সব কিছু আস্তে আস্তে শোনা যায় যেটা শুনে বোঝা যায় বাদরটা আরও সুন্দর হইব কারণ কিতাবর মাঝে আমার নবীজীর জীবনী গাওয়া আমার নবীজি ছোট্ট বয়সা এটি অবস্থা চুট্ট সন্তান আমার নবীজি যখন চুট্ট বাচ্চা স্কুলর শিশু আসলা দুনিয়ার মানুষে আমার নবীরে খেলনা দিবার আমার নবীজি মার কুল যখন অথবা আর মাঝে যখন নবীজি চুট্ট শিশু আসলা হাত পাও নাড়াইতা অথবা আমার নবীজি কোনো সময় যখন কান্না করতা আমার নবীরে সান্ত্বনা দিবার লাগি পড়ার দীঘারে আলমে আসমান্তনে তার পবিত্র ছাদ তাররে আল্লাহয় নবিজির সামনে আ নিিয়েহাজির করিরাই তো। এই বিষয়গুলো যখন আস্তে আস্তে বাচা তুব্যও আলী মারির গেছে তার আলী বাগুলে প্রচার করা শুরু করই। যত সময় দয় খালি আমার নবীর প্রতিবেটার মহাব্বদ বাড়তেই তাখে বাড়তেই তাখে। আল মহল তুমরা খোও। ইনবি শেষ কি লইব আল্লাহর বন্ধ হুলে যখন নবী বিষম্বর্কে ৪০ বচ্চর পর্যন্ত হয়ন। এর বাদে জোহরে নবুত হইল এর বাদে হঠাৎ করে এক আলোচনাত বেতার মুখফাল খুঁজ হয়ে যায় বেতার মুখফালের মাঝে একটা চিন্তার ধারা দেখা যায় চিন্তার রেখা লাগে আলিম সাবক যে সময় হইন জুহরে নবুত নবুথি প্রকাশ পাবার বাদে দুশ্মন বাড়ি যাইবা নবীরে জিল্লি দিবা নমাজক কষ্ট দিবা রাস্তা কষ্ট দিবা বিভিন্ন নমুনায় সাতাইবা। এমন কি ই নবীরে বাধ্য করিলাই বা জন্মভূমি ত্যাগ করার লাগি আল্লাহর মন দায় কয়ে হায় যদি এই সময় আমি জমিল থাকতাম তাইলে আমি আল্লাহরে সাক্ষী রেখে ওয়াদা দিয়ার এই সময় খাবলি খাবলিওয়ালার লাগি আমার জীবনটারে আমি কুরবানি দিলাই থাক এমন ভাবে নবীর শান নবীর মন মর্যাদার উপরে আল্লাহর মন দায় আকুয়ে আঁকু এত পেরেশান যায় পাগল বারোইরা যখন জিকা যে নবি শেষ মেশ হয়ে যাইবা বলে নবী বাদ্য ইয়া হিজরত করি লাইবা মক্কার জমিন তো নেই নবি আশ্রিফ যাইবা গি আর নবীজি যাওয়ার বাদে সেই জমিনের নাম ওই যে মদিনা তুর নবী শহর মদিনা শরীফ আল্লাহর বন্দা হয় আলী মখল চল আর আমার এই মক্কার শহর আর দরখান নাই চলো মদিনা এক হাজার বছর আগে

তৌরিত ইঞ্জিল কিতাব তালা সরিয়া ই নবী কোন জায়গাত আইবা কোন জায়গাত কাড়াইবা কোন জায়গাত বইবা কোন জায়গাত আস্তানা গাড়বা সব কিছু আমারে বালা হরি হইয়া দে যখন সব ঠিক হয়ে যায় আল্লাহর বন্ধা বিশাল একটা এরিয়ারে কোয়ার করে নিজের পয়সা দিয়া খরিদ করে রাজমিস্ত্রীক দে ইমারত তৈরি কর বিল্ডিং তৈরি করব কোনো কিতাব আনো দুইশান তবে দুইশ খান বর্ণনা বেশি একতলা বিশিষ্ট দুইশ খান ঘর আল্লাহর বন্দায় তৈরি করা একশো খান বা খান ঘর আল্লাহার বন্দায় একতলা বিশিষ্ট তৈরি করা এখান গড় হাজার বন্ধায় দুটাল আল্লাহর বন্ধায় প্রস্তাব দে তোমরার লগে আমার জরুরি সাজ রে আলিম হল এই কাফেলার মাঝে সবচেয়ে সম্মানী এবং সুদক্ষ মানুষ হইলে তোমরা আমি তোমরা বারো হাজার আলী মর গেছে বা এই হাজার হাজার আলী মর গেছে একটা প্রস্তাব রাখমু যে আমার এই প্রস্তাব খুশি মনে গ্রহণ করবায় তোমরা সাত চিড়ি আমি উজ্জ্বলা করিয়া দিমু আমি তোমরা আলী বাংলার মাছ তলে জন মানুষ চাই দুইশো জন মানুষ আমার এই দুইশোটা গরুর মাঝে তোমরা যাপন চালাইবাই তোমরা খাদ্য বস্তু তোমরা বংশ বনিয়ায় সাত চিড়ি পর্যন্ত যত খরচ পাতি লাগে সমস্ত সম্পদ আমি তোমার দান করব আল্লাহর বলদা এখান চিঠি রে রুবার তক্তির মাঝে এখান চিঠি আল্লাহর বলদা লিজোর হাতে লেখায় আমার নবীজির উপসে সালাম দে সালাম দিয়া সিটি খান লেখে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি না লাগ তুব্বা ওয়াল হিমারি আমি অমুক দেশের বাদশাহ আলিমহর মুগ তৌরিতিন জিলার বল্লো লাদালিয়া आपले নবীর मोहब्बतে আমার জীবন ঠারে আমি কুরবানি দিলাইছি ইয়া রাসূল আল্লাহ আমি প্রয়জনের তাগিদে জমি ন taxe ভাললাম না আমি আমার দেশো ফিরিয়া গেছি নবী যদি যদি आपले নবীর লাগি আমি মাইতাম आपले নবীর मोहब्बतে আমার জীবন জবল কুরবানি দিতাম বিশেষ করি যে সময় মক্কার মানুষ আসলে নবীরের জন্মভূমি ত্যাগ করাই লিব এই সময় যদি আমি তাকতাম গো নবী আপনি নবীর মহব্বতে আমি আপনি নবীর পক্ষ লইয়া মক্কাবাসীর লোকে আমি যুদ্ধ ঘোষণা করতাম এত সুন্দর করিয়া সিটি আল্লাহ গিয়া আল্লাহর বন্দা কইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি নবীর উফরে আমি আগে আগে ইমান আনি লাইছি নবীর উফরে আমি ইমান আনি কেয়ামতর বয়ে দাল আপনি নবীর আল্লাহ যদি সাফাতে কুমড়ার অধিকারী বানাইবা আর আপনি নবীজি সাফাওয়াত করি আপনার উম্মতরে জান্নাত নিবা নবী গো আপনার নালায় কুম্মত তুব্যাল হিমারি রে আপনি কেয়ামতর দিন যে নবুলিয়া না যায়নি আমি কেয়ামতর মধ্যে দানো আপনি নবীজির কাবেলা তুইয়া জান্নাতি হইতাম সেই দিন আল্লাহ রসুলের হিজরত করিয়া যে দিন মক্কাতন মদিনা মুনব্বর যায়নি হুজুর আকরাম সাল্লাই সাল্লাম লাগে মক্কার মানুষ অপেক্ষাত আসিল মদিনার মানুষ অপেক্ষাত আসলা নানি আল্লাহ আসতে জুড়ে মা থা অপেক্ষাত আসলা হায় হায় কিতাবল লেখন যে প্রতিদিন সকালে তারা বার্তনে বাড়িয়া মনে হরকা নবীজি আইরা আপনারা রাস্তা দেখাইলে কিছু অনুমান হইল নবী আইরা পার্লাই নদী ডাকি দক্ষিণ বাজার তো নবাই দি আল্লাহর বন্ধ হল তার বাড়ি ফালাইয়া গোর সারিয়া বহুত জায়গা আগুয়াইয় উষা টিলার উপরে গিয়া সকালে আর বিকালে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করিয়া নবীর লাগিয়ে ফিরিয়াই এইভাবে নবীর অপেক্ষা তাকতা তার আল্লাহর হুকুম যে দিন আল্লাহর নবী নূর নবী সাল্লাই্লাম

ما دعا لله ذَا ايها المبعث فينا جئت بالامر المطاع جئت شمره المدينه مرحبا يا خير دا طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله انت شمس انت بدر انت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح السدور طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا মাদা লি দা চহান আল্লাহ আইজামৰা এইটো মিলাদ নবিয়া আইলো তাক আই নাই আল্লাহৰ হাবি চল্লা চল্লামৰে মদিনা নাশিক মানুহ চকলে ফাইয়া মানুহ বিজিৰ চান উতা গছ অলক হল চোৱা চৰক হল এৰে জগতৰ মানুষ দেখি যাও পূৰ্ণিমা চান্দামৰা নবী কামলি হলা আমদাৰ মাজাই হাজিৰ হৈছই আমরা মদিনাবাসীর গেছে এমন এক সূর্য উদয় দুনিয়ার সূর্য সকালে উঠে বিখালে ডুবে কিন্তু রে জগতর মানুষ দেখি যাও নবী কামলিওয়ালা ইসলামর সূর্য আমরা মদিনা তাই জন কেমত পর্যন্ত ই সূর্য আর জমিন তনে ডুবত না হাসাউরে ভাই মদিনাবাসী রে আল্লাহ দন্য দৈন্য হরিয়া রয়েছেন কেমত পর্যন্ত মদিনাবাসী নবীরে ভাইছেন না ভাইছে না আল্লাহর হাবিব সাল্লাহাম উঠোর উফরে চলে আমার নবীজি মদিনা মুনাভার মদিনাবাসীর মোহব্বত দেখিয়া নবীজির মোহব্বতে চকুর বানি পড়ে কিতাব লেখন যে আল্লাহ রসুল হিজরত করিয়া যে সময় রোহানা দেন আমার নবীজি খানে কাবার বায় নিজের জন্মভূমির বায় ফিরি ফিরি চাইছে ছোটবেলা ছোটবেলা আমরা গজল গাইতাম ছোট্ট বন্ধু মক্কা নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে আল্লাহ রাবিব সালি সাল্লাম জন্মভূমির মহাব্বতে আমার নবী যে চকুর পানি ফেলাইয়া খান্দই আই যত দেখা যায় রে ভাই আমার এক বাই যদি বিদেশ যাইতে বাড়ি তো সাময়িক বিদেশ গেলে অন্য যাইবার সময় মায়ের গোলার দরিয়া বাবার গোলার দরিয়া খান্দে জি ইচ্ছা করি ফকেটর বয়সা খরচ করিয়া বিদেশ পাঠাই রে এর বাদে মায়ও খান্দ পুয়ায়ও খান্দ কিন্তু আমার নবী তো ইচ্ছা করি জমিন চালিয়া যাই রানা জন্মভূমি চালিয়া নবী কামলি বলা দুজন বাচ্চা নবীজি জন্মভূমি সালিয়া নিজর মার দেশ সালিয়া কাবা শরীফের এরিয়া সালিয়া নবী যাই রা শকুর ফানিয়া নবীজি ভুক বাসাই এমনকি আল্লাহর হাবিব কাবা শরীফের লগে কাবা শরীফের কিলারাত গিয়া কইল কাবা আমার এই মক্কার কাবির খুব ফারক লে চিনছে না না চিনিয়া আমার উঠে নির্যাতন করিয়া আমার বাধ্য করছে আমি যাই আর কি কিন্তু রে কাবা আমি নবী কামলিওয়ালার মনে সাক্ষীদের খুব বেশি দিন নাই আমার আল্লাহ আরবার তোমার মাঝে আমি নবীরে ফিরাই আনবা আমার নবীজি ফেরে বলবি তো তাও আমার যে নবীজে খান দইল এক পর্যায়ে নবীজে দইটা তুলি আল্লাহর গেছে দোয়া না আল্লাহ কাবা শরীফ যে তুমি বরকতি বানাইস এই কাবার এরিয়া মক্কা শহররে তুমি বরকতি বানাইছ ইয়া আল্লাহ তুমার গেছে যে বিখ্যাত আমি নবী তুমি যে লাগি ঠিক যেমিনে তুমি আল্লাহ কাবারের ইয়াতনে দ্বিগুণ বানাইয়া দিলা আল্লাহ রসুল চকুর ফানি ফালাই ফালাইয়া খান্দি ফান্দি উপাস করিয়া আমার নবীজি ভাবে আতিয়া কষ্ট করিয়া প্রায় সত্রটা দিনে আমার নবীজি আল্লাহর হাবিব মুখ গ্যাথনে মদিনাত যাওয়ার বাদে গেসলা নবী যে মলর আগুন লইয়া কিন্তু মদিনার মানুষর আবাল বৃদ্ধা মানিতা ছোট্ট বড়া শিশু তলে শুরু করিয়া বুড়া মানুষ পর্যন্ত আমার নবীজিরে দেখিয়া যে আনন্দ করে আল্লাহর হাবিবে উটর উপরে তো এই দৃশ্য দেখি আমার নবী যে খুশি হইয়া চকুর বানি ছাড়ি দিল আমার নবীজি উঠোর উপরে তো নেলাম আল্লাহর হাবিবে মদিলার সুট্ট সুট্ট বাচ্চাই তোর মাথার মাঝে হাত বুলাইলার হইল মদিলার বাচ্চাই আমি নবীজি তায়েফ গেছিলাম তায়েফও বাচ্চাইন পাইছি কিন্তু তায়েফর বাচ্চা ইনতে আমারে মায়া না করিয়া হাত তোর মারছি মক্কার বাচ্চা আমারে কষ্ট দিছে তোমরা ইয়াসরিফর বাচ্চা ইনতে দেন আমি নবীরে ভাই এত খুশি করায় সত্যি কি তোমরা আমারে মহব্বত করবায় না মক্কা তায়েফর বাচ্চাইন ইন তোর আমারে তোমরা কষ্ট দিয়ে দায় দি ভাই সেই দিন ছোট ছোট ছোটো বাচ্চাইতে আল্লাহর হাবিব হাবিবরে ওয়াদা দিছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরার মা বাপ কুরবানি ও আমরা ওয়াদা দিলাইলাম আমরা তায়েব মক্কার বাচ্চাই তোর মতো নাই আমরা ওয়াদা দিলাম আমরা জীবন যৌবন দিয়ে আমরা নবীর লাগি আমরা জীবনটারে আমরা কুরবানি দিমু সুহার সত্যি রে ভাই আজ পর্যন্ত দিনা যায় বিশেষ করে আমি নালায় করে ছোট্ট অভিজ্ঞতা তোলা হল রমজান শরীফ মদিনা মনোবরাত সময় হাটায় বুঝতে পারব ইফতারের সময় আর সেহরির সময় মদিনার ছোট বাচ্চাইন বা মদিনার মানুষের মাংসরে কি মায়া হয় ছোটো ছোটো বাচ্চাইনতে যখন আত্মদরি ঠান আরম্ভ করে আপনার বিবেক তারলে আপনি ওসব মন তো নেই প্রশ্নের জবাব পাইবা তারা বুঝাই তো চাই হে মদিনার মেহমান তুমি তোমার নবীর বাড়ি আইছো মনে করতে আবার নবীর দুনিয়ায় তো নে বিদায় নিছেন কি তোমারে কেউ মায়া করতে না না আমরা মদিনার মানুষ আছি আমরা নবীর ইজ্জতে তুমরা রে আমরা নবীর লাগি আমরা मोहब्बत করি আমার ভাই হল বন্ধু হল সর্বারে পায়লাত রহমতুল্লিলাল আমিলে মদিনার মুরব্বী বৃদ্ধ মানুষক লোহে জিকায় নদিনার মুরব্বী আজকে আমি নবীরে ভাইয়া যে খুশি করলায় আমি নবীরে ভাইয়া যে আনন্দ কর সত্যিকার অর্থে আনন্দ কি চিরদিন থাকবো না তুমরা মক্কা মানুষের মত মুরব্বী সকলের দিধাইয়া দিবাই আমার নি মদিনা ছাড়িয়া যাইতে বাধ্য করিলাই ভাই মদিনার মানুষে খান আর হইয়া রসুল আল্লাহ আমরা ওয়াদা দিলাম গো নবি আমরা মক্কা তাহে পর মানুষের মতো নাই আমরা যত সময় জিন্দা আছি আমরা জীবন থাকতে আপনি নবীরে আমরা কষ্ট দিয়া বিদায় করতাম না হ্যাঁ নবী গো একটা ওয়াদা দেখা আমরা আমরা জীবন যাও বল আমরা বিবি বাচ্চা সব কিছু দিয়ে আপনি নবীরে আর করবো ইয়ার রসুল আল্লাহ তবে একটা ওয়াদা আজকে লবির গেস্টরে লইতাম চাই আল্লাহ রাবিবে আমরা রে ওয়াদা কা আমরা জীবন যৌবন বিবি বাচ্চা সম্পদ সব কিছু দিয়ে আপনি মহাবীর মোহাব্বত করুন আমরা মদিনাবাসী রে কোনো দিন আপনি লবিয়ে এতিম করিয়া আমরা রে ভালাইয়া কোনো দিন মদিনা থলে যাই তালে ও ওয়াদা খান দেখা আল্লাহ রাবিবে ডাক দিয়া কইল মদিনার বালি সকল আমি লবি যে যদিও প্রয়োজনের তাগিতে জীবনে মক্কা যাইমু বা দুনিয়ার কোনো জায়গা যাইমু কিন্তু আমি নবী ওয়াদা দিলাম যেই দিল আমি নবীজি জমিন ছাড়িয়ে বিদায় হয়ে যাইব কি আমত পর্যন্ত মাটির বেটর মাঝে আরাম করা লাগবো আমি নব্বী ওয়াদা দিলাম তাই ওপর জমিনও নাই আমার জমিন মক্কার জমিন জন্মস্থান মক্কার জমিনও নাই তোমরা মদিনার মানুষের মহাব্বতর বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত আমি নবীজির রোজা শরীফ আমি মদিনাত পালাইম সত্যিকার ভাই আল্লাহর হাবিব যে মহাব্বত আল্লাহর বন্দাবান দিয়ে হলে দেখাইছিল এই মহাব্বতর বদলা দুনিয়া আল্লাহিয়া ফের এই দিন আমার নবী ভাইয়া হইয়া যে তারা নবীরে নিবাল লাগি যে আর পেশ সরছি বিয়ার সুলাল্লাহ দয়া করি আপনি আমরা আর গরু আপা গরিবে ওটা নয় দনী ওটা নয় সবে চাইরা নবীরে গরু নিতা পীর মুর্শিদ উলতলি সাপ কিবলা আমার সাপ কিবলার ওলাদ বড় সাপ কিবলা খুব কবা যে এরা আছে এরা যদি আপনার গাউতায়। গা গরিব দনী সবে উচাইবা নামবে অন্তত ওকে আল্লাহর লিরে একটা কদমল লাগিনি এটা আবেগ তাকে নাই যাব আর কই আল্লাহর রসুল সুহান আল্লাহ আমরা গরু আপকাম নবী আমি গরিব গরু আপকা গরিবও ডাকল দলীয় ডাকল সব শ্রেণীর মানুষে আমার নবীর নিবার লাগি পাগল ফর ইয়ার ডাক ইয়া রসুল আল্লাহ আমি গরিব গরু আপকা আমার জীবন দৈন্য নবী দেখুন কার গরো যাই মুখে খুশি হইবা কার গরো যাইতাম না থাকবে দার হয়ে দিবা আল্লাহর হাবিবের ডাক দিয়া সকল ও আমার সাবি সকল আমি নবী আজকে আমার ইচ্ছা আমি গরম না আমি নবীর উটনির তোমরা বার দিলাও আমার অর্থাৎ যে উটর উফরে আমি নবী আইসি আমার এই উটটা যে গর সামনে গিয়া লেঠি যাইব বহি যাইব আমি নবী এন গর তো সব শান্তি গেলার সুযোগ দিলাইলা নবীজির উঠটা উঠনে যখন রানা দিল যাইতে 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 সেই সেই দুতলা যে গোরটা আছে সেই গোরর সামনে গিয়া এই উঠটা গে জমিল জুড়ে হই না আল্লাহ আমার নবী সাল্লাহ আমার নবী সাল্লাম ই জমিন আর কোনদিন আইসেন নি মাত্র কোয়া আইসেন না আর নাইলে একদিন ছোট্ট মাত্র ছয় বছরের শিশু আসলা মা মেনার লগে একবার ইয়াশ্রী বাইসলা প্রাপ্ত বয়স্ক জুহরে নবুতর বাদে আর কোনদিন নবীজি ইয়াশ্রী বাইসেন না যে সময় গিয়া উঠটা গিয়া ও গরুর সামনে থামি গেল

আমার নবী এই গর সামনে উঠনিটা যখন জয়ীছে নবী ডাক দেন এই গরের জিম্মাদার আইব আনসারি হয়ে আমি নবী তোমার নাবাবাইয় বড়ি হয়েছ হা সমস্ত সাহাবি হল মদিনার মানুষ হল আশ্চর্য সাথে সাথে আবু আইব আনসারি আইন আবার বাদে আল্লাহ রসুল্ল আল্লাহ ফরমাইন ও আবু আয়ুব আনসারি তোমার গেছে আমি নবীজির একটা আমানত আছে

নবী সিটি সিটে পড়লি একপট আমার নবীজি আবু আইয়ুব আনসারির মহব্বুত নবীজির গাল মুবারক বাইয়া ফানি ফোড়া শুরু হয়ে যায় আল্লাহ রসুস ইসলামে জানাইয়া দিলাম ক্যামতর ময়দান আমার আবু আয়ুব আনসারির আমি নবী হা তাইলে নবী দুনিয়ায় আইবার আগে নবীরে যারা মোহব্বত করছে এই মোহব্বত খামো লাগছে না বেকার গেছে খামো লাগছে শোনা ভাই আবার তা জুড়ে হইত লাগছে ঈদে মিলাদুন নবীত আমরা নবীর জন্মের আলোচনা করিয়া খুশি করি নবীর শান নবীর মান নবীর মর্যাদা নবীর প্রশংসা কোথাও প্রকাশ পায়নি না নবীর প্রতি দুশ্মনী কোনো জিনিস প্রকাশ পায় আল্লাহ হাসতে জুড়ে মাথো কাম হব্বত প্রকাশ পায় না দুশ্মনী প্রকাশ পায় মাসা আল্লাহ ওখানটা ভিতরে তাকে জানো আল্লাহ বেকার নিত না একে আমতর ময়দান আল্লাহ এর বদলা নবীর লোকে আমরা জান্নাতি বানাই দেখো কামি বড় হরি কথা